Panvision TV presents. সাধারণত এমনটা হয় না, আর ওনার যে কয়টা নাম্বার আছে সব কয়টাতে আমি ট্রাই করেছি, হয়তো বা উনি ইমার্জেন্সি কোনো কাজে আটকে গিয়েছেন। আর আদারওয়াইজ স্যার উনি কিন্তু অনেক বড় একজন সার্জন, সারা বাংলাদেশে সবাই অলরেডি ওনাকে চিনে। হ্যাঁ, আরে রাখেন আপনার সুনাম। হ্যাঁ, সুনাম ধুয়ে কি আমি পানি খাবো নাকি? আমার বাচ্চাকে আপনারা দেড় ঘন্টা যাবত ওই ওটিতে রেখেছেন। এই আপনার ডাক্তার কি এসেছে? আমি আর কি বলবো, আমার ছেলেটার অবস্থা কি আপনারা জানেন না? স্যার আমি তো ব্যাপারটা আসলে বুঝতেছি, কিন্তু আমি তো অলরেডি সব নাম্বার ওনার ট্রাই করেছি। আরে বাবা ট্রাই করতে থাকুন, তাড়াতাড়ি করুন ব্যাপারটা। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব, তাহলে এসে পড়েছেন। আপনি এত দেরি করলেন কেন বলুন তো? আপনি জানেন না আমার ছেলেটার কি অবস্থা? আপনি জানেন না আপনার কি এটাই বিবেক? আরে ভাই, আরে ভাই আপনি সব কিছু না জেনে এমন করছেন কেন? হ্যাঁ আসলে সব কিছুর জন্য আমি খুবই দুঃখিত, এবং আসার সময় একটু তাড়াহুড়ো হয়ে গেছে, যে কারণে আমি আমার মোবাইলটা একটু মানে ফেলে এসেছি। আপনি যদি এখন একটু ধৈর্য ধরেন এবং শান্ত হন, তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। আপনি আমাকে শান্ত হতে বলছেন, ধৈর্য ধরতে বলছেন? এই আপনার সন্তানের যদি আজকে এই অবস্থা হতো, আপনার সন্তান যদি জীবন মৃত্যুর সন্ধিকনে থাকতো, তাহলে কি আপনি ধৈর্য ধরে থাকতে পারতেন? আপনি কি শান্ত থাকতেন? আমাকে জবাব দেন, বলুন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমরা মাটি থেকে এসেছি এবং মাটিতেই আমাদের মিশে যেতে হবে। কোনো ডাক্তার কোনো রোগীর জীবন দান করতে পারে না। সবচেয়ে ভালো আপনি আপনার সন্তানের জন্য এখানে দোয়া করুন, আর আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। শুনুন ডাক্তার সাহেব, অন্যকে উপদেশ দেয়া না খুবই সহজ। এই আপনাকে আমি বলে দিচ্ছি, আমার ছেলের আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়, তাহলে আমি একটা কেউ ছাড়বো না, সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাবো। বুঝতে পারছেন স্যার? আমি তো আমার সর্বাত্মক চেষ্টা করেছি স্যার।
স্যার বসুন প্লিজ স্যার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনার ছেলের অপারেশন সাকসেস হয়েছে। আপনার কোনো কিছু জানবার থাকলে আমার সিএর কাছ থেকে জেনে নেবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই ডাক্তার এত নিষ্ঠুর কেন? এমনি তো দেরি করে আসলেন, তার উপর আবার দ্রুত অপারেশন করে চলেও গেলেন। আমার ছেলের সম্পর্কে আমি কিছু জানব না ওনার কাছে? এটা কি বুঝলাম না তো। শুনুন, এই ডাক্তার সাহেবের মা আজ সন্ধ্যায় মারা গিয়েছেন। তিনি আপনার ছেলের অপারেশন করাবে বলে মায়ের জানাজাটা শেষ করেই দ্রুত চলে আসলেন। এখন আবার দ্রুত চলে গেলেন মায়ের কবরে মাটি দিতে। বুঝতে পেরেছেন? এটা এটা আমি কি করলাম? মানে আমি না বুঝে না জেনে আমি ওনাকে শুনুন, একটা কথা বলি, কখনো কারো বাইরের আচরণ দেখে কাউকে যাচাই করবেন না, কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন। তাই সমালোচনা সন্দেহ কখনোই না জেনে করা উচিত নয়। বিপদে সবসময় ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা।